শতকরা বিষয়ক অঙ্ক নিয়ে ধারাবাহিক আলোচনার আজ চতুর্থ পর্ব আজকের পর্ব থেকে শুরু করে আগামী পর্বগুলো হচ্ছে অনুশীলন পর্ব অর্থাৎ এই পর্বগুলোতে আমি বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা শতকরা বিষয়ক অঙ্কগুলো সমাধান করব রফিক সাহেব তার সম্পত্তির বারো পার্সেন্ট স্ত্রীকে আটান্ন পার্সেন্ট ছেলেকে এবং অবশিষ্ট সাত লাখ বিশ হাজার টাকা মেয়েকে দিলেন তার সম্পদের মোট মূল্য কত এখন রফিক সাহেব বারো পার্সেন্ট দেন স্ত্রীকে আর আটান্ন পার্সেন্ট দেন ছেলেকে তাহলে স্ত্রী এবং ছেলেকে মোট দেন বারো যোগ আটান্ন সমান সত্তর পার্সেন্ট তাহলে তার সম্পত্তি অবশিষ্ট থাকে একশো বিও সত্তর সমান সুতরাং তিরিশ পারসেন্ট সমান হয় সাত লাখ বিশ হাজার টাকা তাহলে এক পারসেন্ট সমান হবে সাত লাখ বিশ হাজার ডিভাইডেড বাই তিরিশ টাকা তাহলে একশো পার্সেন্ট সমান হবে সাত লাখ বিশ হাজার ডিভাইডেড বাই তিরিশ গুণ একশো টাকা শূন্য শূন্য কাটা গেল তিন দ্বারা বাহাত্তরকে কাটলে হয় চব্বিশ তার সাথে তিন শূন্য সমান চব্বিশ তার সাথে তিন শূন্য আর একশো সাথে দুই শূন্য উত্তর হবে চব্বিশ লাখ কোন সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ফলাফল হবে ষাট তবে সংখ্যাটি কত কোনো সংখ্যার সেই সংখ্যাটি আমরা জানি না দরিদ্র নাম সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এক্সের ষাট পার্সেন্ট হচ্ছে এক্স এর ষাট ডিভাইডেড বাই একশো তার সাথে ষাট বিয়োগ করব বিয়োগ করলে ফলাফল হবে ষাট এখন শূন্য শূন্য কাটা গেল দুই দ্বারা দশকে কাটলে হয় পাঁচ দুই দ্বারা ছয়কে কাটলে হয় তিন উপরে থাকে তিন এক্স নিচে হচ্ছে পাঁচ ষাট আর ষাট যোগ করলে হয় একশত বিশ সুতরাং এক সমান হবে এক শত বিশ তিন দ্বারা বারো কে কাটলে হয় তিন চারে বারো আর এক শূন্য চল্লিশ দ্বারা পঞ্চাশকে গুণ করলে হয় দুইশো উত্তর হবে দুইশো চল্লিশ এর পনেরো একটি সংখ্যার পঁচিশ অপেক্ষা দুই বেশি সংখ্যাটি কত এখন চল্লিশ এর পঞ্চাশ হচ্ছে অন্য একটি সংখ্যার পঁচিশ অপেক্ষা দুই বেশি এই সংখ্যাটি কত আমরা জানি না নিলাম সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে চল্লিশ এর পনেরো পার্সেন্ট পনেরো ডিভাইডেড বাই একশো সমান হবে এক্স এর পঁচিশ পারসেন্ট এক্স এর পঁচিশ ডিভাইডেড বাই একশো তার অপেক্ষা দুই বেশি এখন শূন্য আর শূন্য কাটা গেল দুই দ্বারা কে কাটলে হয় পাঁচ দুই দ্বারা কে কাটলে হয় দুই পাঁচ দ্বারা কে কাটলে হয় তিন এই পাশে থেকে তিন ছয় সমান পঁচিশ দ্বারা একশো কে কাটলে হয় চার তাহলে উপরে হচ্ছে এক সমান দশক হচ্ছে চার তাহলে এক যোগ চার সমান হবে চারশ চব্বিশ যোগ আট সমান ষোলো উত্তর হবে ষোলো কোন সংখ্যার চল্লিশ এর সাথে বিয়াল্লিশ যোগ করলে যোগফল ফল হবে ওই সংখ্যাটি তাহলে সংখ্যাটি কত কোনো সংখ্যা সেই সংখ্যাটি আমরা জানি না তাহলে সংখ্যাটি ধরে নেব আমরা এক্স তাহলে এক্স এর চল্লিশ পারসেন্ট এর সাথে বিয়াল্লিশ যোগ করলে যুগ ফল হবে ওই সংখ্যাটি অর্থাৎ এক্স শূন্য আর শূন্য কাটা গেল দুই দ্বারা চারকে কাটলে হয় দুই দুই দ্বারা দশকে কাটলে হয় পাঁচ তাহলে উপরে হয় টু এক্স নিচে হচ্ছে পাঁচ যোগ বিয়াল্লিশ সমান এক্স এখন লস আগু হচ্ছে পাঁচ আর এখানে হবে টু এক্স যোগ পাঁচ দ্বারা বিয়াল্লিশকে গুণ করলে হয় দুই শত দশ সমান এক্স এখন আর করলে টু এক্স যোগ সমান পাঁচ এখন পাঁচ থেকে দুই বাদ দিলে থাকে তিন এক্স সমান তিন দ্বারা দুইশত দশকে ভাগ করলে এক্স সমান হয় সত্তর উত্তর হবে সত্তর বারো এর কত শতাংশ আঠারো হবে কারণ বারো এর কত শতাংশ আঠ আঠারো হবে তা আমরা জানি না তা আমরা এক্স ধরে নিলাম তাহলে বারো এর এক শতাংশ এক শতাংশ মানে এক্স ডিভাইডেড বাই একশো সমান হবে আঠারো তাহলে এক্সের মান আমরা নির্ণয় করবো তাহলে এক্স সমান হবে আঠারো ডিভাইডেড বাই এখানে বারো গুণ আকারে আছে তাহলে বারো বা আকারে চলে যাবে আর একশো উপরে চলে যাবে ছয় দ্বারা বারোকে কাটলে হয় ছয় দুকুনে বারো ছয় দ্বারা আঠারোকে কাটলে হয় তিন ছয় আঠারো আর দুই দ্বারা একশোকে কাটলে হয় পঞ্চাশ দুকুনে একশো আর তিন পঞ্চাশে একশত পঞ্চাশ উত্তর হবে একশত পঞ্চাশ একশো চুয়াল্লিশ কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট এখন একশো চুয়াল্লিশ কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট তা আমরা জানি না তাই সংখ্যাটি আমরা ধরে নিলাম এক্স সুতরাং এক্স এর চল্লিশ পারসেন্ট চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ ডিভাইডেড বাই একশো সমান হচ্ছে একশত চুয়াল্লিশ সমান হবে একশো চুয়াল্লিশ ডিভাইডেড বাই এখানে চল্লিশ আছে এখানে চল্লিশ বাঘ আকারে চলে যাবে আর এখানে একশো বাঘ আকারে আসে এটা আকারে চলে যাবে শূন্য আর শূন্য গেল চার দ্বারা একশো চুয়াল্লিশকে ভাগ করলে হয় ছত্রিশ আর ছত্রিশ দ্বারা দশকে গুণ করলে হয় তিনশত ষাট উত্তর হবে তিনশত ষাট একান্ন কোন সংখ্যার ষাট পার্সেন্ট এখন সংখ্যাটি আমরা জানি না তাই সংখ্যাটি আমরা এক্স ধরে নেব তাহলে এক্স এর মানে ষাট ডিভাইডেড বাই একশো সমান হবে তাহলে এক সমান হবে একান্ন গুণ একশো ডিভাইডেড বাই এই আর কাটা গেল দুই দ্বারা ছয়কে কাটলে হয় তিন দুই দ্বারা দশকে কাটলে হয় পাঁচ তিন দ্বারা একান্নকে কাটলে হয় সতেরো এবং সতেরো দ্বারা পাঁচকে গুণ করলে হয় পঁচাশি উত্তর হবে পঁচাশি পাঁচ বাঘের দুই এর পঁচিশ পার্সেন্ট কত হবে এখন পাঁচ বাঘের দুই এর পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ ডিভাইডেড বাই একশো এখন পঁচিশ দ্বারা যদি একশোকে কাটি তাহলে হয় চার পঁচিশে একশো আর দুই দ্বারা চারকে কাটলে হয় দুই এখন উপরে আছে এক নিচে হচ্ছে পাঁচ দুগোনে দশ এখন এককে দশ দ্বারা ভাগ করলে একের সাথে যেহেতু একটি শূন্য আছে তাহলে একের এক গড় বামে দশমিক চলে যাবে তাহলে উত্তর হবে শূন্য দশমিক এক দশমিক তিন এর বিশ পার্সেন্ট সমান কত এখন এই সংখ্যাটি থেকে যদি আমরা দশমিক তুলে দিতে চাই তাহলে তিন লিখবো এখন এই দশমিকের জন্য একটি এক দশমিকের ডানে একটি কর আছে তাই একের সাথে একটি শূন্য দেব এর বিশ পার্সেন্ট মানে বিশ ডিভাইডেড বাই একশো শূন্য আর শূন্য কাটা গেল তাহলে উপরে থাকে তিন দোকানে ছয় নিচে আছে দশ দশে একশো এখন ছয়কে যদি আমরা একশো দ্বারা বাঘ করি তাহলে একের সাথে দুইটি শূন্য আছে। তাহলে বাঘ ফলে ছয়ের দুই কর বাম পাশে দশমিক হবে তাহলে উত্তর হবে শূন্য দশমিক শূন্য ছয় এখানে ছয় আর দুই কর বামে দশমিক আছে উত্তর হবে শূন্য দশমিক শূন্য ছয় দুই শ এর দুই ভাগের এক পার্সেন্ট এর সাথে একশো যোগ করলে সংখ্যাটি কত হবে দুই শ এর দুই ভাগের এক পার্সেন্ট মানে ওয়ান ডিভাইডেড বাই একশো এর সাথে একশো যোগ করতে হবে যোগ করলে সংখ্যাটি কত হবে তা নির্ণয় করতে হবে এখন দুই একশো দুই শ আর এই দুইশো দ্বারা দুইশোকে ভাগ করলে হয় এক যোগ এখানে আছে একশো উত্তর হবে একশো এক একটি ক্লাসে ছয় শত চল্লিশ জন ছাত্রছাত্রী আছে যার মধ্যে চল্লিশ পার্সেন্ট ছাত্র তাহলে সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে এখন ছয় শত চল্লিশ এর মধ্যে চল্লিশ হচ্ছে ছাত্র এই শূন্য এই শূন্য কাটা গেলো এই শূন্য এই শূন্য কাটা গেলো চার দ্বারা চৌষট্টিকে গুণ করলে হয় দুই ছাপ্পান্ন সুতরাং ছাত্রের সংখ্যা হচ্ছে দুই শত ছাপ্পান্ন মোট ছাত্রছাত্রী ছাত্রী আছে ছয়শত চল্লিশ আর ছাত্র হচ্ছে দুই শত বিয়োগ করলে ছাত্রীর সংখ্যা হয় তিনশত চুরাশি উত্তর হবে তিনশত চুরাশি জন